এপার ও ওপার বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের অভিষেক হতে যাচ্ছে হিন্দি ছবিতে। তিনি নিজেই এমনটা জানিয়েছেন। তিনি বলেন, অনেকদিন ধরেই একটি হিন্দি ছবি নিয়ে কথা হচ্ছিল। এ ছবিটি করার জন্য অনেকদিন ধরেই ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, তবে আমি এখনও হা করিনি। সব ঠিক থাকলে সামনে হয়তো দর্শকরা আমাকে হিন্দি ছবিতেও দেখবেন। গত ঈদে কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ভাইজান এলোরে। জয়দীপ মুখার্জির পরিচালনায় এ ছবিতে শাকিবের বিপরীতে কলকাতার দুই নায়িকা শ্রাবন্তী ও পায়েল সরকার। ছবিটি সম্পর্কে তিনি বলেন, কলকাতার সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা ছবিটি দেখে টুইট করেছেন, তারা ছবিটি পছন্দ করেছেন, অনেকে আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, এ বিষয়টি আমার খুব ভালো লেগেছে। আমি আশা করছি এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি বাংলাদেশেও ভালো ব্যবসা করবে। নতুন কাজ নিয়ে কথা হলে এ অভিনেতা বলেন, অনেকদিন ধরেই একটি হিন্দি ছবি নিয়ে কথা হচ্ছিল। এ ছবিটি করার জন্য অনেকদিন ধরেই ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, তবে আমি এখনও হা করিনি। পোরামন টু সিনেমা সম্পর্কে তিনি বলেন, বড় হিসেবে আমার দায়িত্ব নতুনদের উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা। যেমন পোরামন টু ছবিতে সিয়ামের অভিনয় আমার ভালো লেগেছে, এজন্য তাকে শুভকামনাও জানিয়েছি, কারণ আমি বিশ্বাস করি সবাই মিলে আমরা একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি।